ডাঙরিয়া স্থাপন করেছে অসমের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া ফুলের থোপা গামোচা আর এটি স্মারকে পল্লবী দাস উই উইশ ইউ অল আ ভেরি ভেরি গুড লাক আপনার বহুত বহুত শুভকামনা আর বহু দূর আপনি আগুয়াই যাও কারণ bronze medal in 3D javelin throw and the next event is International Athletics Championship 2019 that's the number of 21 medals jay jayti aji khubakhanat uposthit thaka apnaluk sokoler proti moi mor antorik khubeshya gyapon korisu aro abhinandan janaisu যিসকলে এই প্রতিযোগিতাত অংশগ্রহণ করে সফলতা অর্জন করবলে সক্ষম হয়েছে আমি সকলে জানো যে বর্তমান একবিংশ শতিকার পৃথিবীর বুকুত খেলার যে জনপ্রিয়তা যে ধরনের বৃদ্ধি পাইছে সেই অনুপাতে আমি আমাক গড়ব লাগবে আমার সমাজখনক বিশ্বর বুকুত প্রতিষ্ঠা করব লগা হলে ক্রিয়ার যোগেদি আমি বিশেষ ব্যবস্থা গ্রহণ করে আগবাড়ি লাগবে কারণ ক্রিয়ার এনে ধরনের শক্তি আছে যে শক্তিয়ে পৃথিবীর 700 কোটি জনতাক মন্ত্রমুগ্ধ করব পারে দৃষ্টি আকর্ষণ করব পারে আর ক্রিয়ার যোগেদি যে উন্নত মানব সম্পদ তৈয়ার হয় সেই মানব সম্পদে বিশ্বর বুকুত শান্তি সম্প্রীতি ভাতৃত্ববোধ গড় দিব পারে এই বিশ্বাস আর আস্থার বাবে পৃথিবীর মানব সমাজে ক্রিয়াক প্রাধান্য দিয়ে আছে সি উন্নত অনুন্নত বলে নহয় সকল রাষ্ট্রে ক্রিয়ার যোগেদি নিজের শক্তি প্রদর্শন করার যাত্রাত একবিংশ শতিকাত আত্মনিয়োগ করার বাবে দৃঢ়তার ঢাপলি মেলিছে গতি আমি এই যাত্রাত পিছপৰি নাথাকো আমি এই যাত্রাত অংশগ্রহণ করে দৃঢ়তার ভারতবর্ষের 28খন রাজ্যের ভিতর আটাইতক শক্তিশালী ক্রিয়াক্ষেত্রত রাজ্য হিসাবে আমি জিলিকি উঠিব বিচার আর সেইভাবে আমার লক্ষ্য যে গুয়াহাটি মহানগরীক ভারতবর্ষের ক্রিয়া রাজধানী হিসাবে প্রতিষ্ঠা করা ক্রিয়া রাজধানী হিসাবে গড় দিব লগা হলে ক্রিয়াবিদ সৃষ্টি করব লাগিব বিদেশের বিভিন্ন মঞ্চের পৰা বিভিন্ন ট্রেকর পৰা আমি সফলতা ভারতবর্ষলৈ অসমলৈ কঢ়িয়াই আনিব লাগিব আর তেনে ধরনের পারদর্শিতা থাকা খেলুয়ে আমি যদি ইয়াত সৃষ্টি করব পারো তেতিয়া নিশ্চিতভাবে অসমের 3 কোটি 30 লক্ষ লোকক বিশ্বর মানব সমাজে বিশেষভাবে গুরুত্ব দিব বিশ্বর বিভিন্ন প্রান্তর পৰা বিভিন্ন খেলুয়ে সকল অসমলে ধাবমান হব অসমলে গতি করব আর তেনে ধরনের আমি অসমক স্পোর্টস হাব হিসাবে বিশ্বর বুকুত শক্তিশালীর ওপর গড় দিব পারো সেই লক্ষ্য আমি ক্রিয়াক প্রাধান্য দিয়ার নিমিত্তে এইখান সরকারে দৃঢ়তার পদক্ষেপ লৈছে যা 3 বছর ধরে আমি এই বিষয়ক অধিক গুরুত্ব প্রদান করেছো আমি বিশ্বাস করো ভূপেন্দার গীতেরে এই পৃথিবী এক ক্রিয়াঙ্গন ক্রিয়াই হল শান্তির প্রাঙ্গন এই শক্তি যদি ক্রিয়ার মাজত আবদ্ধ হয়ে আছে এই শক্তিক উজ্জীবিত করার নিমিত্তে আমি কঠোর পরিশ্রমের সাধনার যোগেদি এই প্রাঙ্গণক আমি বিশ্বের আকর্ষণীয় প্রাঙ্গণ হিসাবে গড় দিব লাগিব সেইভাবে অসম সরকার তরফের পৰা ইন্টিগ্রেটেড স্পোর্টস পলিসি আমি হাতত লৈছো লক্ষ্য হয়েছে যিসকল ক্রীড়াবিদে খেলে উল্লেখযোগ্য সফলতা অলিম্পিকে হোক কমনওয়েলথে হোক এশিয়ান গেমসে হোক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে হোক বিভিন্ন মঞ্চের পৰা বিভিন্ন পডিয়ামের পৰা যে সফলতা কঢ়িয়াই আনিব তেখেতসকল মর্যাদা সহকারে আর্থিক সহযোগিতা লগতে উচ্চ পর্যায়ে আমি চাকরির নিযুক্তি দিয়ার ইতিমধ্যে নীতি গ্রহণ করেছি এতিয়া মই সচাই অসমের খেলুয়েসকলক মোৰ অন্তরের পৰা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যেতিয়াই প্রায় আমি দায়িত্ব লৈছো যেতিয়াই প্রায় তেখেতসকলৰ সন্মুখত গুৱাহাটি ক্রিয়া রাজধানী হিসাবে গড় দিয়ার লক্ষ্য সন্মুখত আমি ব্যক্ত করলো তেতিয়াৰ পৰাই মই দেখিছো
অসমৰ গাঁৱে ভূঞে চাহ বাগিচা চৰ চাপৰি পাহাৰ ভৈয়াম ব্ৰাগ ব্ৰহ্মপুত্ৰ সকলো ঠাইতে মাতৃপিতৃসকলে নিজৰ পুত্ৰ কন্যাক শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলেও ছাত্ৰ ছাত্ৰীসকলক খেলৰ প্ৰতি অনুৰাগী কৰি তুলিবৰ বাবে প্ৰয়াস কৰিছে। আৰু মই ভাবোঁ যে এই ক্ৰীড়া ক্ষেত্ৰখনক অধিক শক্তিশালী কৰি তোলাৰ নিমিত্তে ব্যক্তিগত খণ্ডৰ উদ্যোগপতিসকলেও আগবাঢ়ি আহিব লাগিব, তেখেতসকল আগবাঢ়ি আহিব লাগিব। পৃথিৱীৰ বুকুত কোনো চৰকাৰী প্ৰচেষ্টাত ক্ৰীড়া জগতখন জিলিকি উঠা নাই। প্ৰতিখন ৰাষ্ট্ৰত আমেৰিকাই হওক জাপানেই হওক প্ৰতিখন উন্নত ৰাষ্ট্ৰৰ ব্যক্তিগত খণ্ডৰ বিভিন্ন পৰ্যায় সংগঠনসমূহে ক্ৰীড়া ক্ষেত্ৰখনক সহযোগিতা আগবঢ়াবৰ বাবে খেলুৱৈসকলক উদগনি দিবৰ বাবে নানা ধৰণৰ আঁচনি হাতত লৈছে। অসমৰ বুকুতো সেইবাবে মই আহ্বান জনাওঁ, যিমান সংখ্যক লোকৰ হাতত টকা পইচা আছে, নাই ভাল ইনকাম আছে, তেখেতসকলে এটা অংশ ক্ৰীড়া জগতখনৰ বাবে আন্তৰিকতাৰে আগবঢ়োৱা উচিত। আমি প্ৰাইভেট এণ্ড পাব্লিক ৰাজহুৱা খণ্ডৰ ব্যক্তিগত খণ্ডৰ সকলোৱে মিলি আমি ক্ৰীড়া জগতখনক অধিক শক্তিশালী কৰি তুলিব লাগিব, কাৰণ ক্ৰীড়াই বহুত কিছু দিব পাৰে। আমি যেতিয়ালৈকে ইনভলভ নহওঁ তেতিয়ালৈকে বুজি নাপাওঁ খেল কি বস্তু। স্পৰ্টছ ইজ দি ৱে অফ লাইফ, খেলৰ যোগেদি জীৱনৰ মানদণ্ড উন্নত কৰি তুলিব পাৰি, শান্তি আয়ত্ব কৰিব পাৰি, মৰ্যাদা বুতলিব পাৰি, মৰ্যাদা সহকাৰে উপাৰ্জন কৰিব পাৰি। গতিকে সেই শক্তি ক্ৰীড়া জগতখনত যদি আছেই, সেই শক্তি আমি নুবুটুলুকীয় নাই। সেইবাবে মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই কৈছে, খেলোগে তো খিলোগে, অৰ্থাৎ মুখলৈ যদি আনন্দ আনিব বিচাৰা, হাঁহি এমুকুৰা হাঁহিৰ গৰাকী হ'ব বিচাৰা, জীৱনটো আনন্দিত কৰি তুলিব বিচাৰিছা, সফল কৰি তুলিব বিচাৰিছা, তেতিয়াহ'লে খেলিব লাগিব। স্পৰ্টছ ইজ দি ৱে অফ লাইফ। আৰু সেইবাবে খেলুৱৈ সৃষ্টি কৰিব লাগিব, আৰু ক্ৰীড়া আমি এটা উদ্যোগ হিচাপে গঢ় দিব লাগিব। কাৰণ আপোনালোকে জানে, নিউজিলেণ্ড হওক অষ্ট্ৰেলিয়া হওক, মই ইয়াত চাফ গেম যেতিয়া আয়োজন কৰিছিলোঁ, আমাৰ মই ক্ৰীড়ামন মানে যেতিয়া কেন্দ্ৰীয় যুৱ কল্যাণ আৰু ক্ৰীড়া বিভাগৰ মন্ত্ৰী থাকোঁতে অসমৰ ৰাইজৰ সহযোগত, সেই সময়ৰ অসম চৰকাৰৰ সহযোগত আমি যেতিয়া চাফ গেম আয়োজন কৰিছিলোঁ, সেই সময়তে আমাৰ ব্লু টাৰ্ফ হকীৰ বাবে আমাৰ ভাৰতবৰ্ষত এভেইলেবল নহয়, বিদেশৰ পৰা আনিবৰ বাবে কিমান কষ্ট কৰিব লগা হৈছিল কম সময়ৰ ভিতৰত। গতিকে আগন্তুক দিনত স্পৰ্টছ গুডছ নিৰ্মাণ কৰাৰ উদ্যোগ অসমত প্ৰতিষ্ঠা কৰিব লাগিব। আমি পৃথিৱীৰ বুকুত কেৱল খেলেই উৎপাদন কৰিম এনে নহয়, আমি ইয়াৰ পৰা উন্নত মানদণ্ডৰ ক্ৰীড়া সামগ্ৰী উৎপাদন কৰি পেলাই বিশ্ব বজাৰ দখল কৰিব লাগিব, আৰ্থিকভাৱে সফলতা অৰ্জন কৰিব লাগিব। ক্ৰীড়া ক্ষেত্ৰখনক তেনেধৰণে আমি ইকনমিকেলি ফিজিবল কৰি তুলিব লাগিব, ফাইনেন্সিয়েল গ্ৰ'থৰ কাৰণে, যাতে ক্ৰীড়াই অগ্ৰণী ভূমিকা আগন্তুক দিনত পালন কৰিব পাৰে। সেই লক্ষ্যৰে ক্ৰীড়া ক্ষেত্ৰখনক আগুৱাই নিয়াৰ আমাৰ সংকল্প আছে, লক্ষ্য আছে। আৰু মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই অগাধ বিশ্বাস কৰে যুৱ শক্তিৰ ওপৰত, হি ফাৰ্মলি বিলিভ ইন ইউথ পাৱাৰ, দেট ইজ ৱাই হি হেজ অলৱেজ বিন চেইং ইউথ লেড ডেভেলপমেণ্ট। যুৱ শক্তি মহৎ শক্তি, যুৱৰ ব্যক্তিত্ব যিবিলাক শক্তি, দৃঢ়তা, সংকল্প, নিৰ্ভীকতা, একাগ্ৰতা থাকে, ইয়াক আমি সমাজ আৰু ৰাষ্ট্ৰ নিৰ্মাণৰ ক্ষেত্ৰত আমি প্ৰয়োগ কৰিব লাগিব। বিশ্বজয় কৰাৰ বাবে যুৱকসকলক কেনেধৰণে পাকৈত কৰি তুলিব লাগিব, লাচিত বৰফুকনে সেনাপতি দায়িত্ব পোৱাৰ প্ৰাক মুহূৰ্তত যিমান পৰীক্ষা অৱতীৰ্ণ হ'ব লগা হৈছিল, মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱে বৰপেটাৰ পৰা সুদূৰ কন্যাকুমাৰীলৈকে, হৰিদ্বাৰলৈকে, জগন্নাথপুৰীলৈকে যেতিয়া খোজকাঢ়ি ভ্ৰমণ কৰিছিল, দুৰ্গম পাহাৰ অতিক্ৰম কৰিছিল, নদী পৰ্বত পাহাৰ অতিক্ৰম কৰিছিল, আৰু ভৰ বাৰিষাত কোবাল সোঁতত অতিক্ৰম কৰিছিল ব্ৰহ্মপুত্ৰ, হাড়গুৰুক শিঙত ধৰি বগৰাই দিছিল। গতিকে সেই শক্তি তাহানিতেই আমাৰ গুৰুসকলে
শারীরিক শক্তি মানসিক শক্তি একাগ্রতা প্রবল সততা নিষ্ঠা তেখেতকলে আয়ত্ত করে তেখেতকলে ভবার দরে সমাজ সংস্কার যাত্রাত আত্মনিয়োগ করেছে। গতি তেনে ধরনের আমিও অসমখনের বুকুত থাকা অন্ধবিশ্বাস অপসংস্কৃতি সামাজিক ব্যাধি ক্রিয়ার যোগেদি আঁতর করার বাবে আমি সংকল্প লব লাগবে। বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গীরে সমাজখনত মানবতা প্রতিষ্ঠা করব লাগবে আর সকল সম্ভব কেবল একাগ্রতার প্রয়োজন। একাগ্রতা আহিব কোরপরা এই ক্রিয়াক্ষেত্রের আহিব যি মূরর ঘাম মাটিত পেলায় অনুশীলনত আত্মনিয়োগ করে নিষ্ঠারে তারপরে একাগ্রতা বুটলিবলে সক্ষম হব। দৃঢ়তা মনোবল সকল সম্ভব ব্যক্তিত্ব নির্মাণ হব আর যি ব্যক্তিত্বে নিজক জীবনত আনন্দ দিব সফলতা দিব লগতে পরিয়ালটুক সমাজখনক রাজ্যখনক রাষ্ট্রখনক মহান করে তুলিব। গতি সেই লক্ষ্যে আপনাদের সকলে ক্রিয়া জগৎখনক আগুয়াই নিয়ক। ন্যাশনাল রাইফল এসোসিয়েশন অফ ইন্ডিয়া তেখেতকলকে মই ধন্যবাদ জানাইছো কারণ তেখেতকলে এই অনু প্রতিযোগিতাত সহযোগিতা আগবাইছে। আসাম রাইফল এন্ড শ্যুটিং সংস্থা এই ফোর্থ বেটেলিয়নত কুলধর শইকীয়া ডাঙরিয়া কৈছে তেখেত কি দায়িত্বত আছিল আপনি শ্যুটিং রেঞ্জটো আই জি ট্রেনিং হয়ে থাকুতে এইটু প্রদান করেছিল। এইটু প্রদান করার বাবে এইটু এটা শ্যুটিং রেঞ্জ হওয়ার বাবে এটা সুবিধা হয়েছে আমার বাবে নয় আর ইয়াত ভবিষ্যতের দিনত আরো কি আন্তঃগাঁথনির অবস্থা আন্তর্জাতিক পর্যায়লৈকে উন্নতি সাধন করে তোলার বাবে উদ্যোগ লব লাগবে এই কথাখিনি আপনাদের গবেষণা করক। দিগন্ত বরা আছে আর প্রাক্তন কেবাগী ইয়ার সভাপতি বহি আছে ভট্টাচার্য আছে মহন্ত আছে আপনার দুজন আছে নয় আপনাদের বহি রিসার্চ করক এই রেঞ্জটুক আমি আন্তরাষ্ট্রীয় পর্যায়ের রেঞ্জ হিসাবে গড় দিব লাগিব আর ইয়ার বাবে ইয়াত কি কি সা সুবিধার প্রয়োজনীয়তা আছে এইবিলাক কথা ইনকর্পোরেট করব লাগিব সেইবিলাক পরামর্শ আপনাদের দিয়ক। আর মই আই এম স্পেশালি থ্যাঙ্কফুল টু অল দ্য প্লেয়ার্স পার্টিসিপেটিং ইন দিস পার্টিকুলার ন্যাশনাল ইভেন্ট অ্যান্ড হোয়াট এভার ইউ ডিড ইট উইল অলওয়েজ বি রিমেম্বার্ড বিকজ ইউ হ্যাভ গিভেন স্ট্রেংথ টু দ্য গ্রোথ অফ শ্যুটিং কম্পিটিশন ইন দ্য রিজন অ্যান্ড আই মাস্ট কংগ্রেচুলেট মিস্টার হৃদয় হাজরিকা ফর হিজ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইন দ্য রিসেন্ট পাস্ট। সো দিস ইজ দ্য ওয়ে ইউ উইল হ্যাভ টু বিয়ার দ্য টর্চ অফ ভিক্টরি অ্যান্ড আই অ্যাপিল অল অফ ইউ ইউ হ্যাভ গট ইনর্মাস অ্যাবিলিটি সিম্পলি ইউ আর টু কনসেন্ট্রেট অ্যান্ড ডিভোট ইউর সেলফ ইন দ্য ফিল্ড অফ স্পোর্টস ইন দ্য ফিল্ড অফ শ্যুটিং অল দ্য টাইম টু কাম উইথ দিস ফিউ ওয়ার্ডস। মই আকৌ আজি সভাত উপস্থিত থকা সকলকে শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানাই অসম রাইফল আর শ্যুটিং সংস্থাক বিশেষভাবে ধন্যবাদ জানাইছো। মই ইয়ার পূর্বতে মই বরক্ষেত্রীত আজি পরম্পরাগত নাও খেলার প্রতিযোগিতা তাত অনুষ্ঠিত হয়েছিল 75 বছরীয়া 1947 চনতে স্বাধীনতার প্রাক্ষণত সেই প্রতিযোগিতা আরম্ভ হয়েছিল আর পগলাদিয়া নদীর উপর এই প্রতিযোগিতার দৃশ্য দেখি পেলায় মই অভিভূত হয়েছো। আমার অসমৰ বুকুত কিমান শক্তি মজুত আছে 75 বছর আগতেই আরম্ভ হওয়া সেই প্রতিযোগিতা সেই প্রতিযোগিতাত অংশগ্রহণকারী যুবসকলের যেটু স্বাস্থ্য যেটু দৃঢ়তা যেটু একাগ্রতা দেখিল যেটু শক্তি দেখিল এই শক্তি অসমৰ বুকুত মজুত আছে। বিভিন্ন গাঁও বিভিন্ন শহর বিভিন্ন চাহ বাগিচা বিভিন্ন চর পাহাড় সকলোতে এই শক্তি মজুত আছে। কেবল এই শক্তিটুক শৃঙ্খলাবদ্ধভাবে অধিক উজ্জীবিত করার নিমিত্তে পৃথিবী জয় করার বাবে ইয়াক তেনে ধরনের পাকৈত করার নিমিত্তে আমি সকলের প্রচেষ্টা হাতত লব লাগিব। এইখিনি কথাকে কই মই সকলের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই মোর বক্তব্য সামরল। জয় অসম, জয় হিন্দ।